খুলনার মুদি দোকানদার ও মাদ্রাসা ছাত্র মুসা হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড ও দুজনকে খালাস দিয়েছে আদালত। দুপুরে খুলনা সিনিয়র দায়রা জজ মোহাম্মদ মশিউর রহমান চৌধুরী এই রায় দেন। মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন রূপসার আলাইপুরের বনি আমিন শিকদার, রাহিম শেখ, রাজু শিকদার ও নুহু শেখ। মামলার বিবরণীতে জানা যায়, 2018 সালে 20 সেপ্টেম্বরে রূপসা থানার 18 বেকি নদীতে আলিপুর গ্রামের মুদি দোকানদার ও মাদ্রাসা ছাত্র মুসা শিকদারের লাশ পাওয়া যায়। পরে 27 সেপ্টেম্বর চারজনের নাম উল্লেখ করে আদালতে তার অভিযোগ দায়ের করেন মুসার পিতা মোস্তাকিম শিকদার। বিচারক এই মামলাটি তদন্ত করে নথিভুক্ত করার জন্য রূপসা থানার ওসিকে নির্দেশ দেন।